বিসিবির কাছ থেকে ছুটি নিলেও ব্যস্ততা পিছু ছাড়েনি সাকিব আল হাসানের। বাংলাদেশ ক্রিকেট দল যখন জিম্বাবুয়ে সফরের জন্য নিচ্ছে প্রস্তুতি, তখন টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার কি করছেন? গেল ২৪ ঘন্টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরতে থাকা সাকিবের কিছু ছবি নিয়ে কৌতূহল দেখা দিয়েছে ভক্তদের মাঝে। সাকিব আল হাসান গায়ে প্রিন্টের শার্ট, মাথায় কোকড়া চুল আর গতানুগতিক মুখাবয়বের পরিবর্তে ঝুলে থাকা গোফ, এমন ছবি চোখের সামনে আসতেই প্রথমে এড়িয়ে যাবেন, এরপর একবার চোখ রগড়ে দেখলেই বুঝতে পারবেন ছবির মানুষটা আর কেউই নয়, ইনিই সাকিব আল হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিগুলো নিয়ে কৌতূহলের মাত্রায় রং চড়িয়েছে দর্শকদের মনে। অবশেষে জানা গেল, একটি মুঠো ফোন অপারেটর কোম্পানির বিজ্ঞাপনের জন্যই এমন সাজ সাকিবের। কদিন আগে যোদ্ধাদের সাজে সজ্জিত এক সাকিবকে দেখতে পান ভক্তরা। তলোয়ার হাতে হাস্যোজ্জ্বল ২২ গজের নবাব, আরেক ছবিতে দেখা মেলে যুদ্ধ করে মরুর বুকে বেঁচে থাকা আরব বেদুইনের সাজে। সামাজিক দায়বদ্ধতার প্রশ্নেও দেখা মেলে সাকিবের। ২০২০ করোনার দাপটে যখন ধুঁকছে বাংলাদেশ, তখন অন্যদের মতো সাকিবও হাত বাড়ান দুস্থদের সেবায়। আবার বন্যায় সব হারানো মানুষের মুখে খাবার তুলে দেওয়ার জন্যও সহায়তার হাত প্রসারিত করতে দেখা গেছে এই অলরাউন্ডারকে। এই এত কিছুর মাঝেও সময় পেলেই ছুটে যান যুক্তরাষ্ট্রে স্ত্রী সন্তানের কাছে। দুই মেয়ে আর এক ছেলে নিয়ে সাকিবের সংসার। এক সাকিবে অনেক রূপ, ক্রিকেটের সাথেই যেন এক সুতোয় গেঁথেছেন ব্যক্তিজীবন। সেই ২০০৬ শুরু, আন্তর্জাতিক ক্রিকেটে কাটিয়ে দিলেন ১৬টি বছর, ৩৫ বসন্ত পার করে এসে টাইগার ক্রিকেটকে এখনও যতটা দিচ্ছেন ভক্তরা বোধহয় আরেকটু বেশিই চাচ্ছে। তাই মাঝে মাঝেই সাকিবের ছুটিতে যাওয়ার প্রসঙ্গ এলেই উষ্মা প্রকাশ করতে দেখা যায় টাইগার ফ্যানদের। শাহান পাপন, ডিভিসি নিউজ ডেস্ক।